নেক্সট অঙ্ক হচ্ছে ছয়েরটা। ছয়ের অঙ্কটা একটু আলাদা কনসেপ্ট। এখানে বলছে যে সন্ধ্যা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেছিল। চক্রবৃদ্ধি সুদ এত টাকা হলে বলছে সন্ধ্যা দেবী কত টাকা ধার করেছিল। তা কত টাকা ধার করেছিল ওটা তো জানি না, তাহলে ধরি সন্ধ্যা দেবী X টাকা ধার করেছিল, ধার করেছিলেন, তা যেটা ধার করে সেটাই তো আসল, ঠিক আছে? তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে আসল ইকুয়াল টু X টাকা। আচ্ছা ওটা 2 বছরের জন্য আর সুদের হার বলে দিয়েছে 8%, তাহলে সুদের হার 8% সময় 2 বছর। তা আমাদের এখান থেকে কী বের করতে বলেছে, না চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে, তাহলে কত টাকা ধার নিয়েছিলেন সেটা বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদটা বের করি। আচ্ছা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, আচ্ছা আমরা সমূল চক্রবৃদ্ধি থেকে যদি আসলটা বাদ দিই তাহলে তো চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাবো। তাহলে এক্স ইন্টু তাহলে সমূল চক্রবৃদ্ধি কী হবে, 1+8/100 এটা স্কোয়ার, ঠিক আছে, মাইনাস এক্স, এটা করলেই আমরা পেয়ে যাব কি চক্রবৃদ্ধি সুদ। মানে এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, এখান থেকে আসলটা বাদ দিলাম মানে ওই এ মাইনাস বি। তাহলে আমরা যদি এক্স কমন নিই, এখান থেকে এক্স কমন যাবে, তাহলে এক্স কমন নিলে আমাদের কী পড়ে থাকবে, এখানে থাকবে 1+8/100 তার হোল স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে? তাহলে এক্স এখানে, আচ্ছা এবার এখানে আমরা কী করতে পারি, কাটাকুটি করতে পারি, 4 দিয়ে কাটছি, 4 দিয়ে 8, 4 25 100, তার মানে হচ্ছে 1+2/25 হোল স্কোয়ার মাইনাস 1। তাহলে এক্স এখানে 25 27/25 মাইনাস 1, তাহলে এখানে এক্স এখানে কত হচ্ছে 27 স্কোয়ার 729, 625, 25 স্কোয়ার 625 বা বিয়োগ 101, তাহলে এখানে আমাদের এক্স এখানে দেখতেই পাচ্ছি 625 লসাগু যাবে, 729 - 625, ঠিক আছে? এবার আমরা যদি এখানে কাটাকুটি করি তাহলে কী হবে, 625 তো নিচে, আচ্ছা 729 থেকে 5 হয়ে গেলে 4 এখানে হচ্ছে, আচ্ছা 2 মিলে গেলে 0 104, এত টাকা, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আর ওখানে চক্রবৃদ্ধি সুদ বইতে কত বলে দিয়েছে, 2496, তাহলে শর্তানুসারে এক্স ইন্টু 104/625 2496, ঠিক আছে? বা এক্স ইকুয়াল টু কী হবে, 2496 × 625/104। কাটাকুটি দেখ, কাটাকুটি যদি 104 দিয়ে করা যায়, 4 দিয়ে যাবে, 4 দিয়ে করি, 4×6=24, 4 দিয়ে 8, 4×4=16, 4 দিয়ে 8, 4×6=24, ঠিক আছে? এবার কাটাকুটি কর, 13 দিয়ে যদি কাটিস, 13×26, 4×52, আর 104, মানে 8×104, 2 দিয়ে কাটলে 24, তার মানে 24×625, ঠিক আছে? তো 24×625 করলে কত হবে, 625 × 2 = 1350, তাকে ওই 4 দিয়ে, এখানে যদি 4 দিয়ে গুণ করা যাবে কত হচ্ছে, 4×5=100, 4×6=2500, মানে আমি এরকম বলতে চাইছি দেখ, 625 কে আগে 4 দিয়ে গুণ করে নেবো, 4×5=20, 4×2=9, 10, 4×6=24, তার মানে 24 হতে গেলে কত হয়, 24 হতে গেলে 4×6 হয়, তাহলে 2500 × 6 মানে 1500, ঠিক আছে? আর পাশে 2 শূন্য বসে গেল, মানে সহজে ক্যালকুলেশন হবে, ঠিক আছে? আচ্ছা এরপরে আমরা 8-এর অঙ্কটা করব, ঠিক আছে?
তো বলছে 18 ঘন্টা দেখা থাকে, রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা সময় সমিতি থেকে জমা রেখে 2 বছর পরে সুদ আসলে এত টাকা পেয়েছে, তাহলে কত টাকা জমা রেখেছেন? তাহলে ধরে নি, ধরি রহমত চাচা X টাকা জমা রেখেছিল, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আসল। আচ্ছা, আসল ইকুয়াল টু কত হবে? X টাকা, সুদের হার বলে দিয়েছে 9%, আচ্ছা সময় বলে দিয়েছে 2 বছর, আচ্ছা আমাদের সময় 2 বছরের সময় চক্রবৃদ্ধি, 2 বছরের সময় চক্রবৃদ্ধি, সে একই সূত্র, X ইন্টু 1 প্লাস আর মানে হচ্ছে 9/100 স্কোয়ার এত টাকা। তাহলে এটা করলে কত হবে, X ইন্টু 101 আর 109 মানে 109/100 স্কোয়ার টাকা। তো এখানে করলে 109 স্কোয়ার কত হয়, 109 হচ্ছে 9 হচ্ছে 81, আচ্ছা 109 9 18, 109 101 109 মানে 118, আর এখানে হচ্ছে 4টে 0 এত টাকা। তাহলে আমাদের অর্থে কী হবে, এই টাকার সাথে সমান হবে অর্থে 118 81 X/1000 10000, এটা 57 সালে, এটা ইকুয়াল টু কথা বলে দিয়েছি আমাকে না 2970 2.50, তাহলে এখান থেকে আমাদের X এর মান কত হবে, 2970 2.50 × 4টে 0/1188, ঠিক আছে। তাহলে এখানে পয়েন্ট নিচে 0 একটা 1 চলে আসবে, এখানে 2টো 0 কেটে গেল। তাহলে আমরা এবার ক্যালকুলেশনটা করা যাক, তো এখানে 118 ভাগ করে দিই, করে দিই তাহলে আমাদের কী হবে না, 1188 দিয়ে 2970 2.50 × 0 ভাগ করে দিই, তাহলে 2 দিয়ে যাবে, তাহলে 2 দিয়ে গেলে কটা ঘর আছে, 3 5টা 5টা ঘর, তাহলে 2 8 2 16 8 2 16 17 11 22 23, 0 6 4 9 3 4 5, একটা 5 এলো, তাহলে এখানে 5 দিয়ে মনে হচ্ছে চলে যাবে, তাহলে 5 দিয়ে 5 1 5, 5 8 40, 5 8 40 44, একদম চলে গেছে, আর এই 3টে 0 এইদিকে চলে এলো, তাহলে হয়ে গেল আমাদের 25,000 টাকা। আচ্ছা এখানে বলা বলতে ভুলে গেছি, 7টা HW থাকবে, ঠিক আছে, 7টা তোরা নিজেরা বাড়িতে HW করবি। এরপরে আমাদের শুরু হোক 9টাও HW করবি একই রকম, 9টাও HW। এবার আসছি 10টা, 10টা বলছে বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর। দেখ এখানে দু রকমভাবে করা যায়, একটা শর্ট কোশ্চেনের জন্য যদি আসে তাহলে আমি একটা সূত্র বলে দিচ্ছি, আর একটা হচ্ছে নর্মাল প্রসেস, একবার একবার সরল সুদ বের করবো, একবার চক্রবৃদ্ধি সুদ বের করবো, ঠিক আছে। তাহলে শুরু করা যাক, তাহলে সরল সুদের ক্ষেত্রে সরল সুদ বের করছি, তাহলে কী হবে, আসল 12,000 টাকা, সুদের হার তো 7.5% দুটো ক্ষেত্রেই, সুদের হার, আচ্ছা এটা পি, সুদের হার এটা হচ্ছে আর 7.5%, সময় হচ্ছে টি, সরল সুদের ক্ষেত্রে টি লেখা, সরল সুদের ক্ষেত্রে, আচ্ছা সেটা কত বলেছে, 2 বছর, তাহলে অতএব সরল সুদ PTI/100, PRT/100, PRT/100, PRT/100 মানে P হচ্ছে 1200, R মানে হচ্ছে 7.5,
টি মানে 2/100, তো এখানে একটা তুলে নিচ্ছে 10, এই 3টে 0 পুরো কেটে গেল, ঠিক আছে। আচ্ছা এখানে কথা হচ্ছে 75 দুগুণে 150, 150, আর এখানে হচ্ছে 10 দিলে 1500, 1500, আর ওখানে হচ্ছে 330, 1530। দেড়শোকে 10 দিয়ে গুণ করলে হচ্ছে 100 মানে 300, মানে 1800, এটা হবে 1800 টাকা। ক্যালকুলেশন তোরা করে নিবি। এবার চক্রবৃদ্ধি সুদেরটা দেখা যাক, চক্রবৃদ্ধি সুদ সেটা কীভাবে বের হবে। তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল কী হবে, এটাও 1200, 12000, সুদের হার 7.5%, সময় এন 2 বছর, ঠিক আছে। আচ্ছা তাহলে চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে, চক্রবৃদ্ধি সুদ, তাহলে আগে আমরা সেই সূত্র লিখে নেবো, 12000 1+7.5/100-12000, একদম ডাইরেক্ট সূত্র লিখে দিয়েছি এত টাকা। তাহলে এখানে হচ্ছে 12000 কাটাকুটি কর, এখানে একটা শূন্য নিয়ে এলে 25 দিয়ে কাটিস 3 25 75 25 4 140, তার মানে 40×40 43, 43/40² মাইনাস এত টাকা। তাহলে এটা করলে কথা হবে 12000×43/40, দুবার গুণ হবে, মাইনাস 12000 টাকা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের কী হবে, যদি কাটাকুটি করি, 1টা 0 2টা 0 কেটে গেল, 4 30, 4 2 যদি করি তাহলে 2 হচ্ছে, এখানে হচ্ছে 15, আর এখানে হচ্ছে 2, তাহলে 43×43×15/2, তাহলে 43×43 কত হবে, তার সাথে আবার 15 গুণ, তাহলে 43×43 হচ্ছে 50×50 60, তার সাথে 49, আর ওখানে 25×7 বাদ যাবে, ঠিক আছে, তাহলে 18, 25×7, 18, তাহলে এর সাথে 15 গুণ হবে, 15 গুণ কর, তাহলে 5×9=45, 4×5=20, 5×8=40, 5×1=5, 4×9=9, 4×8=1, 5×9=13, 4×6=7, 8×9=17, 2×2=7, 7×3=5, ঠিক আছে, /2, তাহলে 2 দিয়ে ভাগ করব, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 13×26=26, 8×16=16, 6×12=12, 7×14=14, 5×10=10, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে, বিয়োগ করি তাহলে হচ্ছে 5/7/6/8/1, এত টাকা। তাহলে এবার এই দুই সুদের পার্থক্য, অর্থাৎ দুই সুদের পার্থক্য হচ্ছে, তাহলে 1.867.5-18, ঠিক আছে। আচ্ছা এখানে মানে একটা গুলিয়েছে, এখানে আমাদের 1800 হবে, 18000 না টাকা, তাহলে এখান থেকে আমাদের কত আসছে, না 67.5 বিয়োগ করলে, ঠিক আছে, এটাই হচ্ছে দুটো সুদের পার্থক্য। আচ্ছা পার্থক্য যদি 2 বছরের চেয়ে একটা সূত্র আছে সেটা তোরা জেনে নিতে পারিস, সেটা কী হচ্ছে, মানে সূত্রটা হচ্ছে 2 বছরের ক্ষেত্রে, 2 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ ও
আসলের, সরি সরল সূত্র, কী সব লিখছি, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য, সূত্রটা হচ্ছে পার্থক্যকে আমরা যদি ডি লেখা হয়, পার্থক্য মানে পার্থক্যটা যদি ডি লেখা হয়, ডি হলে সূত্রটা হচ্ছে ডি ইকুয়াল টু পি বা ইন্টু আর স্কোয়ার বাই 100 স্কোয়ার, ঠিক আছে। পিটা হচ্ছে আসল, পি হচ্ছে আসল, আর আর হচ্ছে সুদের হার, ঠিক আছে। ওই অঙ্কটা আগেরটা করা যেত 3 বছরের ক্ষেত্রে না, কিন্তু এটা শুধু 2 বছরের ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লিকেবল, 2 বছরের ক্ষেত্রে অনলি ফর 2 ইয়ার্স, হ্যাঁ 2 বছরের ক্ষেত্রে সূত্রটা অ্যাপ্লিকেবল। এরপরে আমরা চলে আসছি 12 অঙ্কটা, 12 অঙ্কটা ওই সূত্রে ইউজ করে যদি আমরা করি তাহলে দেখ কত তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে এখানে সুদের হার বলে দিয়েছে, নয় পার্সেন্ট, আচ্ছা অঙ্কটা একটু পড়ি আমি, বলেছে বার্ষিক 9% সরল সুদে, সুদের হারে, অবশ্যই চক্র সুদের হারে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর বলেছে, মানে ডিটা বলে দিয়েছে, তাহলে আসলে মান বের করতে বলেছে। তাহলে সুদের হার আর ইকুয়াল টু 9% সময় 2 বছর, তাহলে আমাদের তো এটা কাজে লাগবে না, 2 বছরটা সূত্রে চলে আসবে। আচ্ছা ডি বলে দিয়েছে, পার্থক্য বলে দিয়েছে 129.60, ঠিক আছে। তাহলে পি বের করতে বলেছে, অর্থে ডি ইকুয়াল টু পি ইন্টু আর স্কোয়ার বাই 100 স্কোয়ার। এখান থেকে পি ইকুয়াল টু কী হবে, ডি ইন্টু 100টা ওখানে গুণ হবে ওপরে, কোনাকুনি গুণ 100 ডি এর সাথে, আর আর স্কোয়ারটা নিচে চলে আসে। ডি এর মান বের কর, 129.60 102 বার গুণ করে দে, 9%, 9% মানে হচ্ছে 9 স্কোয়ার মানে 81, আর একটা লাইন নেই। এখান থেকে নিচে একটা 100 চলে গেলো, 2টা 100 মধ্যে 1টা 100 কেটে গেলো, কাটাকুটি কর, 9 দিয়েই কর, 9 9 81, 9 1 9 3, 4 9 36, 4 9 36 0, আবার 9 দিয়ে কাট, 9 1 9, 6 9 54, 9 16 44, 5 0, তাহলে এখানে 0 আর 2 0 মানে হচ্ছে 16 5 3 0 মানে 16,000 টাকা, ঠিক আছে। এটা পার্থক্য জানা থাকলে শুধুমাত্র 2 বছরের ক্ষেত্রে, 3 বছরের ক্ষেত্রে না, 3 বছরের ক্ষেত্রে হলে ওই আমাকে আলাদা করে 3 বছরের সরল সুদ বার করতে হবে, 3 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে, তারপরে করতে হবে, ঠিক আছে। তো আজ এই পর্যন্ত, ওকে টাটা।